আসসালামু আলাইকুম। এখন আমি পাওয়ার প্ল্যান্টের রেটিংকে কেন মেগাওয়াটে রাখা হয়, কেন এমবিএতে রাখা হয় না, এটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিব। তো আমরা জানি যে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে জেনারেটরের যে রেটিং সেটা হচ্ছে এমবিএ, এরপরেও পাওয়ার প্ল্যান্টের রেটিংটা কিন্তু মেগাওয়াটে হয়। তো আমরা দেখতেছি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এক্সাম্পলে কি আছে, এই যে ফ্রাইমুভার রেটিং হচ্ছে 80 মেগাওয়াট, আর জেনারেটর রেটিং হচ্ছে 100 এমবিএ। জেনারেটর যদি আমরা 1 পাওয়ার ফ্যাক্টরে চালাই, অর্থাৎ একক পাওয়ার ফ্যাক্টরে পরিচালিত করি, সেক্ষেত্রে 100 মেগাওয়াট। তো ফ্রাইমুভারের যেহেতু 80 মেগাওয়াট, ফ্রাইমুভার আউটপুট 80, জেনারেটর ইনপুট 80, তার মানে জেনারেটর যদি 100% ইফিসিয়েন্সি হয়, জেনারেটরের আউটপুটও কিন্তু সর্বোচ্চ 80 পেতে পাওয়া যাবে, কিন্তু এটা তো কখনো 100 হবে না। তাহলে দেখতেছি যে জেনারেটর রেটিংটা যদিও বেশি, কিন্তু ফ্রাইমুভারের রেটিং কম হওয়ার কারণে আমরা এই প্ল্যান্টের ইনস্টল ক্যাপাসিটি কিন্তু 80 মেগাওয়াটে বলতে পারবো। এরপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে ফ্রাইমুভার রেটিং আছে 150 মেগাওয়াট, জেনারেটর রেটিংটা আছে 100 এমবিএ। যদি পাওয়ার ফ্যাক্টর 1 হয় তাহলে 100 মেগাওয়াট। তো আমরা দেখতেছি যদিও রেটিংটা এখানে কম, এই ফ্রাইমুভার রেটিং বেশি, তো আমরা এত এখন কম আছে, আমরা চাইলে কিন্তু কিছুদিন পর আমরা এটাকে আরও বাড়াতে পারবো, কিন্তু অর্থাৎ ফ্রাইমুভার যেহেতু আমার রেটিং বেশি আছে, আমি কিন্তু জেনারেটর আরও বেশি রেটিংয়ের কিন্তু দিতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কিন্তু 150 মেগাওয়াটে, যদিও এখানে 100 আছে, এখন কম আছে, কিন্তু আমরা তো চাইলে দিতে পারবো। তো আমি যত রেটিং করার সময় এই প্ল্যান্টের টোটাল ক্যাপাসিটি কত সেটা তো নির্ভর করবে এই ফ্রাইমুভারের ক্যাপাসিটি অনুসারে। তাহলে আমরা দেখতেছি যে একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি নির্ভর করা হচ্ছে তার ফ্রাইমুভারের ক্যাপাসিটি কত তার উপরে। তো ঠিক আছে, এখানে ব্যাখ্যাটা এতটুকুই দিলাম। কারো কোশ্চেন থাকলে আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।